হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি মন্টি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে ঝলপুরা থেকে বেরুডা স্টার্ট করছি। তো সকালে ওঠান ঝাড়ু তো শেষ হয়েছে, তারপরে আইসি কলপার সেলু চালাইছি আর জলপুর তাসি। তো মেয়েরে কইছি ক্যামেরা মা অন করে দেবো, কারণ আমি খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, ব্যস্ততার মধ্যে। তো মেয়ে আমার একটা হেল্প করছে, ক্যামেরাটা অন করে দিছে। তো জলটা ঢুকাইছি ঘরে, আর আমার স্নান শেষ, স্নান সেরে আজকে মানে রান্নাটা বসামো। তো স্নান শেষ হয়ে গেছে, গুড মর্নিং। বাজে এখন সকাল 8টা, আর আজকে তো শনিবার। এই যে আমি সকাল সকাল স্নান টান শেষ করে জল ভর্তি করতেছি, আর বাজার হাড়ি নিয়ে এসেছি, দইয়ার জল ঢুকাইতেছি, কারণ বাজ বসানোর সময় এসেছে। গা মেয়ে স্কুলে যাইবো, আর আমার অনেক লেট হয়ে আছে রাতে উঠতে, উঠান জারু দিতে দিতে অনেক পাতা পরে উঠানে, আম পাতা এখন অনেক পরে এই সিজনে। তো এই যে দেখতেছো, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্ম চলতেছে, তো বসে দিয়েছি, চালু দিয়ে দিছি। আর এদিকে খুব সুন্দর রৌদ্র উঠছে, দেখো সকাল সকাল মানে রৌদ্র প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠছে। তো ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবো গা। আর কাপড়গুলি তাড়াতাড়ি দিয়ে দিছি, ভালো হয়েছে, কারণ পরে রৌদ্র একদমই মানে বন্ধ হয়ে গেছিলো গা, মানে সূর্য মাম্মা চোখ বন্ধ করে দিছিল। তো তার লেগে পরে যদি কাপড় দিতাম তাহলে শুকাইতই না, সকাল সকাল কাপড়ে রৌদ্র দেওয়াতে শুকাই গেছে গা। আর এই যে অনেক কাপড় গতকাল ধুয়ে দিছি, অনেক কাপড়ই ধুয়ে দিছিলাম। তো এই যে দেখো, মানে রৌদ্রতে আমি কাপড় দিতে দিতে কিন্তু আমি শুকাই যেতেছি গা, মানে এত রৌদ্রটা সকাল সকাল এত গরম লাগতেছিল। আর ওইদিকে ভাত বসাইছি, কি রান্না করুম ভাবতেছি। তো রান্নার প্ল্যানটাও আস্তে আস্তে হইতেছিল। তো বন্ধুরা দেখতেছো, স্নান করে মাত্র সারছি যে মানে এরকম ফিল হইতেছে না, প্রচুর পরিমাণ গরম লাগতেছে, মানে গরমটা এত বেশি যে মানুষ যে কই যাইব। আর ওই মেয়ের পাওয়ার মধ্যে যে ছোটো ছোটো গুড়াড়ি, তো ওটির লেগে কয়েকটা নিম পাতার বেশি একটু ফিসা লাগাই দেবো। নিম পাতাটা লাগাইলে তিতাড়ার কারণে হইতে পারে জীবাণুটা মারা যাইব, এবং চুলকাইব একটু কম, পাড়া গেলে আঙুলি শুধু চুলকায়। তো কালকে এই কাপড় চুপড়গুলি ধুয়ে দিছিলাম, তো ওইটি রৌদ্র উঠছে, এখন দিয়ে দিছি। এই যে সব কাপড় কালকে ধোয়া ছিল, তো এখন রৌদ্র উঠছে, রৌদ্র দিয়ে দিছি। আর মেয়ে একটু বই নিয়ে বসে, কারণ হোমওয়ার্ক মনে একটু বাকি হয়েছিল, এটা একটু বই নিয়ে বইছে। এই যে একটু বই নিয়ে বইছে, অঙ্ক করতেছে। আর আমার বাতের কী খবর, একটু দূরে গেলে জালডানি বাজে গা। তো আর কী রান্না করুম, এখনও প্ল্যান হয়েছে না, হয়েছে না বলতে ওই কালকে পয়সা কিনা লাগছে, কালকে পয়সা কিনছিল বাজার থেকে। আর ঘরে আছে টুকটাক টমেটো বেগুন এসব আছে, এখন দেখি একটা কী রান্না করি, একটু মিলাই তুই বড় রান্নাটা। মাছ তো আছে, মাছও ফ্রিজের থেকে বাই করছি না। কী রান্না করুন প্ল্যান করে এলিছি, এই যে কাঠকসুরে কেটে নিয়েছি, নিয়ে ফাপ একটু ফাপ দিয়ে নেবো, আনলে একটু ধরবো। তো বসে দিয়েছি একটু ফাপ করে,
আর রান্নাঘরম রান্নাঘরম এই যে কারকল দিয়ে একটু নষ্ট হতে সামান ছিল অনেকদিন আগে তো কারকল দিয়ে আলু দিয়ে মাছ তরকারি করে এলাম আর একটা বেগুন ভাজা পেরে মেয়ে রেডি দেবো কারণ শেষ করতে পারতাম না রান্না কিন্তু মেয়ের কাউ টাইম হইতেছে না এই যে মেয়ে একদম রেডি এই যে মেয়ের খাওয়া দাওয়া একদম রেডি করে দিছি মাথা তুলি পড়ো আর রান্নাটা শেষ হয়েছে না কচু বাজারা হইতেছে মা কচু বাজারা করতেছে তারপর দেড়স দিয়ে একটু সুটকি করে এলাম আর মাছের তরকারি নামছে হে ভাত খাইতে বসে হেরে ভাত দিয়েছি হ্যাঁ মেয়ের রসুল বান্ধা দিছি যে তারপর তো এখন টাইম হয়ে গেছে গা উফ আর প্রচণ্ড ফ্যাট ব্যথা করতেছে ইস একদমই বালক দোষে না খুব কষ্ট করে রান্না বান্না করতেছি তখন আগে মেয়ের নিয়ে দিয়াই তারপরে এসে কাজ দিয়ে সাইরা একটা বড় সড়ো ধরনের রেস্ট করতে হবে রেস্ট না নিলে আজকে আমার ঠিক হইতো না তো বন্ধুরা এখন বাজে 12টা আর আমি খুবই মানে ক্লান্ত হয়ে গেছি ব্যথায় পেটের ব্যথা এসব দিনগুলিতে আমার খুবই কষ্ট হয় আর এখন দিনটা একটু মেঘলা মেঘলা হয়েছে গা রৌদ্র নাই কিন্তু প্রচণ্ড গরম হই আমি স্কুলে দিয়ে সেটা অল্প একটু ভাত খাইছি আর ক্যামেরা অন করতে পারছি না অল্প একটু ভাত খেয়ে সেটা তখন শুয়ে রয়েছিলাম এখন উঠছি উঠে কাপড়টা একটু আনছি হঠাৎ করে বৃষ্টি নামতে পারে যে কোনো সময় তো এখন আবার শুমো শুয়ে থাকুম আমার খুবই পেটে ব্যথা করতেছে একদমই ভালো লাগতেছে না তো মেয়েরে আনতে ফার্ম কিনা যায় না যদি ভালো লাগে শরীরটা তেলে যাবো আনালে বাদ মেয়ে আইব একলই তো পরে কত হইতেছে আবার তো নামছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি ভিজা আইসি রান্নাঘরে তো একটু মেনু দেখো কি সুন্দর বেরিয়েছে তো কি রান্না করছে আজকে কারগোল আলু দিয়ে মাছের ঝোল তো সকালের তো সবাইরে খাওয়া হয়েছে আর এদিকে হয়েছে কচু ভাজা মানে কাঠকচু যে রেড়ে গই আমরা আর এদিকে ঢেঁড়স দিয়ে সুটকি তো এদিকে আবার মেয়ে কইতেছে যে মা পাঁপড় ভাজি তো তোতে পাঁপড় ভাজতে বসাইছি গরম হয়ে গেছে তো পাঁপড় ভাজা করি কারণ পাঁপড়টা বৃষ্টির দিনে খুবই ভালোই লাগে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করি কিন্তু হ্যাঁ নাই সন্ধ্যার সময় দেখি পারলে হেরে আবার ভাজা দেব তো বন্ধুরা দেখতে পাইতেছো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর মা সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছে সন্ধ্যার সময় তো তারপর আমি ভাবলাম যে একটু নারকেলের ছোলা ডুব দিয়ে একটু ভালো করে বেশি করে ডুব জ্বালাই কারণ অনেকদিন হয়েছে ডুব জ্বালানো হয় না মাঝে মধ্যে আমি জ্বালাই ডুবটা তো অনেকদিন হয়েছে কিন্তু আজকে মনে চাইতেছে তো তার লেগে একটু বেশি করে ডুব জ্বালাইছি আর সব সবটা বাড়ি এই ঘুরে ঘুরে ডুব দেখাইতেছি কারণ একটু ভালো লাগে কেমন একটু ভালো লাগে ফ্রেশ ফিল হয় ডুবটা লাগাইলে ডুবের যে গানটা ওই ডেটা ভালো লাগে আর তাছাড়া আমরা দিদিমা ঠামা তারা কইতো যে যে ধূপ জ্বালান ভালো নেগেটিভ এনার্জি দূরে থাকে তো তার লেগে ধূপটা জ্বালাইতেছি আর এই যে দেখো সব দিকে ধূপ জ্বালাইছি
তারপর গিয়ে আমার ঘরেও দুঃখটা দেখা যাচ্ছে একটু বেশি করে এই যে এদিকে দেখো দুঃখের কথা আমরা লুচির সাথে কিছু নাই খালি লুচি খাইতেছি আমরা না গো স্বামীজি সবজি তো নাই এটাই দুঃখের বিষয় সবজি নাই তার জন্য তো আমি বলছিলাম চালা গুনি তো এই যে বন্ধুরা তারা খালি খাইতো না তার জন্য তারা ভিন্ডিকা সবজি আইনা দিছে আমি ভিন্ডিকা সবজি তো এবার ভিন্ডিকা সবজি দিয়ে সেটা তারা লুচি খাইতেছে আর আমি খালি খেয়েছি আমার পেট পুরো আর বাজে এখন 8:10 এই যে টিফিনের ব্যবস্থা করলেই আমরা বাড়ির সন্ধ্যা পড়া অনেক লেট হয়ে থাকা আর বাত্রা বসাই দিয়েছি মা বাত্রার ফ্যানটা ফেলে দিব তো এবার আমি যাইতেছি আমার গন্তব্যস্থলের দিকে এদিকে গিয়ে আমি বই কারণ আমি কিন্তু সন্ধ্যার সময় স্নান টাইম করেই ঘরে আইছিলাম এই যে নেটি চেঞ্জ দেখে বুঝে যাইতেছে আমি স্নান করে ঘরে আইছিলাম তারপরে কিন্তু এখন গিয়া সেরা চুলার মধ্যে রুটি শেখতে শেখতে গিয়া শেষ আমি আবার ওই দুপুরে জায়গা গেছি গা হিট হইয়া তো এবার পড়া শেষ করি আর কালকে সকালে হয়েছে গিয়ে মেয়ের আর্ট এক্সাম পূর্ণ এবার আর্ট এক্সাম দিব তো সকাল সকাল ওইটা তাড়াতাড়ি কাজ সেরে যাইতে হইব তো আমি আজকে ভিডিওটা আর বড় করি না এই পর্যন্তই শেষ করে দিই তো টাটা সবাইকে গুড নাইট আর আবার নতুন একটা ভিডিওর সাথে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হইব